হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। অনেকদিন পর বের হলাম বাসা থেকে। যাচ্ছি আলিফের কাছে, তো আলিফ অপেক্ষা করতেছে আমার জন্য। অপেক্ষা বলতে ওর সাথে কথা হয়েছিল যে ও থাকবে, অনেকদিন ধরে কথা হয় না বিকেলে। তো আমি যাচ্ছি ওখানে, কী কী হয়, কী কী কথা হয় সব হয়তো ভিডিও করব। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার কথার কাজ ভুল সেগুলো কমেন্ট করে জানাবেন। শহরের বৈকালে বের হচ্ছি, চেনা পথ দেখছি আর ভাবছি পুরনো বন্ধুদের কথা। ছেলেবেলায় যখন গ্রামে থাকতাম তখনও বৈকালে বের হতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম। সেই অতীত আজ মনে পড়ছে, মনে পড়ছে পুরনো মানুষদের কথা, যে মানুষগুলো আজ হাজার হাজার মাইল দূরে। অবশ্য আধুনিক যুগে ইচ্ছে করলেই যোগাযোগ করা যায়, যে যার মতো ব্যস্ততায় আছে কাজে। হ্যালো, অনেকদিন পর একসাথে পেলাম। দেখি ক্যামেরা সেট ঠিক মতো আছে। হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমরা এমন একটা জায়গায় আছি,
সেই জায়গাটা আর কি আর বলবো, জায়গাটা পরে দেখাবো, এখন তো দেখানো যাচ্ছে না। তো এমনি অনেকদিন পর দেখা, অনেকদিন পর বলতে দুদিন আগে দেখা হয়েছে, কিন্তু অনেকদিন ধরে আড্ডা হয় না, গল্প হয় না। আসলে গল্প মনের মানুষের সাথে গল্প সঙ্গ এগুলো না হলে একটা হতাশা কাজ করে, যে গল্প করলাম না, এই দেখা করলাম, এরকম হয়। বলো, কোনো প্রসঙ্গ সিলেক্ট নাই, কী কথা বলবো, কী ভাবতেছ? ওই বিল্ডিংগুলি কোন জায়গায় যায় না? বিল্ডিংগুলো ভাবার সময় নেই। তো বন্ধুরা, আমি আমার একটা, আমি তো পুরনো কথা বলতে হয়, আমার একটা পেজ আছে, আমার বাবা আমার দেশ, সে পেজে গিয়ে একেবারেই লোকজন নাই, কিন্তু আজকে দেখলাম যে 436-438 বা 440 জন হয়েছে। তো ওখানে গিয়ে আপনারা একটু কমেন্ট করবেন, শুধু আলিবি যায় দেখি দেখে, আর কেউ তেমন দেখে না, না দেখে 7-8 জন 9 জন দেখে, ভালো ভিডিও ছাড়লে দেখে। আর হলো ফেসবুক দিয়ে যারা আছেন তারা তো আসেনি, তুমি তো এদিকে আসো, তোমার কোনায় মনে হচ্ছে একেবারে দাঁড়াটা মোটা কিছু। তুমি তো কী ব্যাপার, চ্যানেলে বিষয়ে আলাপ করবে, আগে ও আলাপ করছি, কিন্তু আমাদের ধৈর্য ধরতে ধরতে আমাদের অবস্থা খারাপ, আমাদের টেকনিক্যালি ভাবে আমাদের কিছু কাজে পিছিয়ে যাচ্ছি। দেখি কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে, বুঝছো, কিছু জিনিস ইম্পোর্ট করে টেকনিক্যাল বিষয় আছে, তো তারপর আল্লাহ চাইলে চমক নিয়ে, একটা চমক নিয়ে আসবো। চমক তো হবে না, এটা চমক কিছু হয় না, আসলে আল্লাহ চাইলে হবে, বুঝছো। তাছাড়া তুমি আমি এগুলো কিছু না, ভিডিওটা পরে দেখাবো, পিছনে আমরা কোথায় আছি সবটা পরে দেখাবো। এই তো তো কোনো গল্পের কোনো বললাম, কোনো সিলেক্ট করা নাই, এমনি আড্ডা মারছি, হয়তো একটু পর বন্ধ করে দেবো, বাতাস খাবো, ভীষণ বাতাস আসতেছে। সেই তোমার যখন, তুমি গান গাইতে পারো না, সেই তোমার যখন মাথায় চুল ছিল তখনকার কথা মনে পড়তাছে। দেখো বেটা, আমার মাথা চুল এখন তো আছে, নিজের কথা নিজে বলছো, তোর চুল থাকবো থাকবো, আল্লাহ দিলে থাকবো না, আল্লাহ দিতেছে, তুই সাইড দিয়ে আল্লাহ দিয়ে সালমান শাহ কাটিং হয়ে দিয়েছে, সালমান শাহ কাটিং কাট। ছোটবেলায়, হ্যাঁ ছোটবেলায়, ছোটবেলায় সালমান শাহ সিনেমা দেখতাম না, তখন ভাবতাম যে সালমান শাহ কপালের মতো, আমার কপালটা হয়তো এই যে সাইড দিয়ে সালমান শাহ চুল নাই, সালমান শাহ মতো এরকম এক চুল নাই, এই সাইড দিয়ে মিষ্টি লাগতো। এখন এখন তো আমার নাই, আগে করতাম কি সাইড দিয়ে সেলুনে গিয়ে কাট কাটাই দেয়, এরকম কাটাইতাম, এবার একটু কাটাই দেন ইয়াং বয়সে যা হয় আর কি, আরও 30-40 বছর আগের কথা। ব্যাপারটা আমার বয়স হলো 40-41 বছর, ও আচ্ছা, 20 বছর 22 বছর, তখন তো তোমার বয়স কত ছিল, 20-18। কিন্তু তাহলে তোমার এত বুড়া লাগে কেন? আমি তো 40 পার হয়ে গেলে বুড়া লাগবো না, 40 বছর হয়ে গেছে, এটা তুমি কম মনে করলা, 40 বছর কোনো বয়স ছিল, 40 বছর অনেক কিছু বলছো, 40 বছর হোক না, একটা করে চুল পরবো। তাহলে বলো, এই যে ভোরবেলা আসছো, ভোরবেলা কিসের বেটা, সারা রাত না ঘুমায় এই ভোরবেলা 5:30 থেকে আসছো, কারণ কি? এটা কি ভোরবেলা দৃশ্য, মালই ভেঙে গেলাম তারপরে, এটা ভোরবেলা দৃশ্য কি, এটা তো বিকালবেলার দৃশ্য, বিকালের ভোরের মধ্যে পার্থক্য কি বলো? পার্থক্য তেমন নাই, আমার কাছে মনে হচ্ছে তেমন নাই, তবে এই জায়গা উঠে এখন ভালো লাগছে, বুঝছো, এই জায়গাটা উঠে ভালো লাগছে এখন। আপাতত ক্যামেরাটা অফ করি, অফ করে একটু বসি, যত উপরে উঠবা ততই আকাশের কাছে যাবা, বুঝছো, তা ঠিক, আর ততই অনুভূতি বাড়বে, অনুভূতি তো সেটা অন্য একটা ব্যাপার, সেটা তো আছেই, তুমি যেটা বলছো সেটা তো আছেই।
আমরা এখন ক্যামেরার বাইরে যাই, তারপরে খেলা আছে না, কালকে তো পোলাপন ছিলেল পরে দিন জিতল, হ্যাঁ ভালোই লাগলো, পরে শুনে হ্যাটট্রিক জিতছে, ইতিহাস ইতিহাস মানে ভালো লাগলো, পরে শুনে ভালো লাগলো, দেখ